শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ গোলাম ফারুক, বর্তমানে পেশায় আইনজীবী। আমাদের পৈতৃক নিবাস ব্রাহ্মণপাড়া থানার বেজুরা গ্রামে, জন্মের পর থেকে স্থায়ী নিবাস কুমিল্লাতেই, তালপুকুরের পশ্চিম পারে। আমি রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম, 68 আমার ম্যাট্রিক। তখন আমার মামা অধ্যাপক মুজাফর আহমদ 8 বছর আত্মগোপন থেকে, 58 সালে আইব খার যখন মার্শাল হয়, সেই মার্শালতে ওনাকে হুলিয়া জারি করা হয়, 10,000 টাকা পুরস্কার ঘোষণা করা হয়। 1966 সালে উনি বেরিয়ে আসেন। তো তারপর থেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত। আমি 1968 সালে ম্যাট্রিক পাশের পর ভিক্টোরিয়া কলেজে ভর্তি হই, তার থেকে সরাসরি ছাত্রীনারী রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে যায়। তো সেই সময় থেকে 68 আয়ুখা বিরোধী আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, এসব কিছুর সাথে আমি সরাসরি সম্পর্কিত আন্দোলনে অংশগ্রহণ করেছি। আমি তো 69 গণ অভ্যুত্থানের পর আয়ুখা ইয়াহিয়া খানের উপর ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যায়। তার পরবর্তী সময় ইয়াহিয়া খান আসেন এবং এরপরের বিষয়ে আমাদের জানা বিষয়। 1971 সালের 7ই ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন অনুষ্ঠানের পরে নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে তখন অ্যাবসলিউট মেজরিটি অর্জন করে আওয়ামী লীগ, কিন্তু ইয়াহিয়া খান তালবাহানা করে ক্ষমতা হস্তান্তর করছিল না। তখন এই আওয়ামী লীগের সাথে তখন ন্যাশনাল আওয়ামী পার্টি বঙ্গবন্ধুকে পরিপূর্ণ সাপোর্ট দিয়েছেন তারা। তখন কমিউনিস্ট পার্টি ব্যান্ড ছিল, তারপরও আন্ডারগ্রাউন্ড কমিউনিস্ট পার্টি স্বাধীনতার পক্ষেই মত দিয়েছে এবং তারা কাজ করেছে। তো এই অবস্থায় তখন আন্দোলন চলছে 25 মার্চ পর্যন্ত, আমরা তখন উত্তাল হয়ে গেল শহর। আমি সে বছর কিন্তু 70 সালে ভিক্টোরিয়া কলেজে ছাত্রীনা থেকে ভিপির ইলেকশন করি, যদিও ছাত্রলীগ পাশ করি। 25 মার্চে আমরা তখন ব্যারিকেড নিয়ে ব্যস্ত সবাই, আমাদের ধারণা তার আগে কিন্তু আমরা প্রস্তুতি আছে যে পাকিস্তান আর্মি যে কোনো কিছু একটা খারাপ দিকে যেতে পারে এবং এরা শেষ পর্যন্ত এরকম একটা পথ বেছে নিতে পারে, একটা হিংসাত্মক পথ বেছে নিতে পারে, এটা আমাদের একটা প্রস্তুতি ছিল। সেজন্য আমাদের দলীয় তরফ থেকেই ডামি রাইফেল দিয়ে ট্রেনিংয়ের ব্যবস্থা চলছিল। আমি যদিও ক্যাডেট ছিলাম তখন, আমার ডামি রাইফেলের ট্রেনিং মার্চ ফার্স্টে এসেছিল, আমার আগেই ছিল, আমি বেশ কয়েকটা ক্যাম্পে অংশগ্রহণ করেছি। সেদিন 25 মার্চ তারিখে আমরা সব দল, আওয়ামী লীগ, ন্যাশনাল পার্টি, ছাত্র ইউনিয়ন, ছাত্রলীগ, সমস্ত পার্টি, স্বাধীনতার পক্ষের সমস্ত শক্তি, আমরা সবাই কাজ করছি একসাথে। আমাদের কাজটা ছিল যে ব্যারিকেড সৃষ্টি করা শহরে আসলে। তো কান্দিরপাড়ের এই ইয়েটার সামনেই, টাউন হলের সামনে একটা কনফারেন্স সেন্টার ছিল,
সেখানে একটা ডজ ডার্ট, একটা পুরনো আমেরিকান গাড়ি পিক আপ এখানে আটকা ছিল, পড়েছিল, সেটা দিয়ে আমাদের এক গ্রুপ স্টেশনে, স্টেশন মিন ছিল ওই বাস স্টেশনের দিকে এদিকে, আরেকটা গ্রুপ ইয়ের দিকে টমসন ব্রিজের দিকে, সেখানে ব্যারিকেড সৃষ্টি করতেছিল, একটা শাসন গাছা একটা টমসন ব্রিজের দিকে আর একটা এখানে। তখন রাত্রের দিকে, রাত্রে প্রায় 10:30-11:30 দিকে দেখা গেল যে অলরেডি সার্চলাইট দিয়ে কোটবাড়ি রোড দিয়ে শহরের দিকে আর্মি আসতেছে। আমাদের যে ব্যারিকেড সেটা হচ্ছে লাকড়ি দিয়ে, পুরনো টায়ার দিয়ে, আগুন জ্বালিয়ে, এই সমস্ত জিনিস দিয়ে, ভাঙা চোরা জিনিস দিয়ে আমাদের একটা ব্যারিকেড, সেটা তো পাকিস্তানের পক্ষে এটা সরিয়ে ফেলা খুবই। তো এই অবস্থার মধ্যেই কিন্তু আমরা সেখান থেকে স্কেটার্ড হয়ে যাই এবং আমরা বিভিন্ন স্থানে চলে যাই। তো আমি তখন সেদিন রাত্রে আমি এবং ওমর ফারুক ভাই, আমাদের 68 কলেজ ক্যাবিনেটের ভিপি, তখন ছাত্র ইউনিয়নের উনি প্রেসিডেন্ট, তো উনি সহ আমি সহ আমরা চলে আসলাম। চলে এসে আমরা তো আর বাসায় থাকি না, তো আমরা সেদিন আমাদের এক বন্ধুর বাসায় মাহবুবজামান মিন্টু রোগ সাহেব ওনাদের বাসায় রাত্রটা আমরা কাটালাম আর কি। কাটানোর পরে আবার আমরা 26 সকালে বেরোলাম। বের হওয়ার পরে যেটা হলো তারপরে তো রাত্রে তো সব হত্যাযজ্ঞ হয়ে গেলো, পুলিশ লাইনে আক্রমণ করলো, পুলিশ লাইনে পুলিশে রেজিস্ট করতে চাইলেন, সে তখন করতে পারলেন না, শত শত পুলিশ হত্যা করা হলো। হত্যার পরে টহর মোটামুটি অ্যাবসলিউটলি পাকিস্তান আর্মির দখলে। তখন আমরা সবাই সেখান থেকে বেরিয়ে আসার পরে রাস্তায় আসলাম, তখন টমসন ব্রিজ থেকে ফায়ারিং হচ্ছিল, ফারুক ভাইয়ের পাশেই মিষ্টির দোকানে একটা ছেলে ছিল আবু, সে পড়ে গেল, উনি আবার এই ছেলেটাকে নিয়ে সুলতান ডাক্তারের কাছে এসেছিলেন, সুলতান ডাক্তার তাকে মৃত ঘোষণা করলো। তো ওনার কাপড় চোপড়ও রক্ত লাগানো ছিল। তখন আমরা তখন মিটিং হইতে হলো, আমাদের সর্বদলীয় একটা মিটিং হলো ঠাকুরপাড়াতে, সবরুল্লাহ নামে আমাদের ছাত্রলীগ বন্ধু ছিল তার মধ্যে বাড়ির মাঠে। তো মিটিং হওয়ার পরে কিছু সিদ্ধান্ত হলো, সিদ্ধান্তের মধ্যে ছিল আমাদের এখনকার কাজকর্ম চালানোর জন্য একটা সাইক্লোস্টাইল মেশিন দরকার, ভিক্টোরিয়াতে সাইক্লোস্টাইল মেশিনটা আনা, এনে তারপরে সাইক্লোস্টাইলে পরবর্তী বক্তব্য নগরবাসীর কাছে পৌঁছানো, এই সমস্ত কাজ হলো। আর আমাদের মধ্যে সিদ্ধান্ত হলো যে আমরা এখন বর্ডার ক্রস করতে হবে, আমাদের ভারতের সাহায্য দরকার, এই সিদ্ধান্ত হলো আমাদের মাঝে। তখন আমি আর ফারুক ভাই আমরা বাসায় আসলাম, আমাদের বাসায়। বাসায় আসার পরে ওনার কাপড় চোপড়, ওনার বাপের কাপড় চোপড় তো আমাদের বাড়িতে ছিল না, তখন পাশের বাড়িতে আবার তাদের ফারুক ভাইয়ের জন্য কাপড় চাপড়ের ব্যবস্থা করা হলো, উনি গোসল টোসল করে কাপড় বদলে কাপড় বদলে আমরা খাইতে বসলাম। আমরা তো সিদ্ধান্ত, এখন দলীয় সিদ্ধান্ত আমাদেরকে দেশ ত্যাগ করতে হবে, প্রথম স্কাউট আমরা দেশ ত্যাগ করার জন্য আমরা খাইতে বসলাম আর কি, খাইতে খাওয়ার করতে বসলাম। তখনই আওয়াজ শুরু হলো, মনে হলো যেন তার বুক করে আসতে, আসলে বোখারি তখন এসে মডার্ন স্কুলের সামনেই ফায়ার শুরু করলো। শুরু করার পরে আমরা খাবার টাবার ফেলে দিয়ে বাড়ির পিছন দিক দিয়ে আমরা পালাই গেলাম। পালাই যাওয়া বাগিচাগার ভিতর দিয়ে আইসা আমরা, এখন যে গ্রামীণ ফোনের একটা অফিস ছিল না কিছুদিন আগ পর্যন্ত ঝাউতলায়, এই রাস্তাটা দিয়ে অতি মানে তখন তো দুই দিকেই আর্মি, আর্মি পুলিশ লাইনের ট্রাফিক এলিনটা তখন এখানে, সে এলিনটি তাক করা আছে। তো এই একটু অসতর্ক খেয়ালের মধ্যেই আমরা দুজনেই বর্ডার এই রাস্তাটা ক্রস করে ফেললাম। রাস্তা ক্রস করে ফেলে এদিকে ঝাউতলা দিয়ে এদিকে যে আমরা কোনো রকমে স্কুলের ভিতরে প্রবেশ করে ওই রাস্তাটা পার হয়ে রাজবাড়ি কম্পাউন্ড দিয়ে তারপর মুগলটুলি আনসারিয়ার সামনে পর্যন্ত চলে আসলাম। তারপর আমরা গুমতি নদী পার হয়ে আমরা সেদিনই পায়ে হেঁটে আমরা সোনামুড়াতে পৌঁছে যাই। তখন সন্ধ্যা, আমাদের সাথে পথে দেখা হলো আনসার আহমেদ, এক সময়কার আমাদের জাতীয় পার্টি থেকে এখানকার এমপি, জেলা স্কুলে আমি, উনি আমার সিনিয়র ভাই, একসময় আমাদের ছাত্র ইউনিয়ন করতেন, পরবর্তী সময় ছাত্রলীগ করেছেন, এমপি হয়েছেন আনসার ভাই। আনসার ভাইয়ের সাথে ছিল জহির কাম সাহেবের ছোটো ছেলে রফিক এবং ছিল মুগলটুলির, ওর নাম ছিল নজির। আমরা মোটামুটি এই 5 একসাথে করলাম। তো এখানে থেকে তার সেই সময় আমরা সিপিআইয়ের সাথে যোগাযোগ করলাম, কংগ্রেসের দেবু চৌধুরী ছিল এখানকার এমপি, দেবু চৌধুরীর সাথে আমার পাশের বাসার এরাই দেবু চৌধুরীর আত্মীয়, ওই সূত্র ধরে আমরা দেবু চৌধুরীর সাথে দেখা করলাম, উনি আমাদের থাকার ব্যবস্থা করে দিলেন, আমরা রইলাম, যোগাযোগ করলাম। যোগাযোগ করার পরে আবার আমরা বাংলাদেশে ফেরত আসলাম, কিন্তু শহরে ঢুকলাম না, আমরা চলে গেলাম সোজা দেবীদ্বারে। ঢাকা থেকে আমাদের নেতৃবৃন্দ আসতেছে আসা, তারপরে কীভাবে দেবীদ্বার থেকে একটা রুট সৃষ্টি হয়ে গেল, এই রুটের স্কাউটের কাজটা করলাম আমরা কুমিল্লার যারা ছিলাম। তখন আমাদের একটা স্টেশন হলো এলাহাবাদে, আরেকটা স্টেশন হলো চান্দিনার জাফরাবাদে, আবার দাউদকান্দিতে একটা স্টেশন আছে, ভুরিচঙ্গে একটা আছে, এরপরে এরপরে একটা বর্ডার সংলগ্ন বসন্তপুরে কাজী মমতাজউদ্দিনের বাড়িতে একটা স্টেশন আছে। এইভাবে একটা রুট তৈরি করে আমরা আমাদের কুমিল্লার
বাইরে থেকে যারা এসছে ঢাকা থেকে বা অন্য জেলা থেকে যারা এসছে তাদেরকে এবং আমরা যারা আছি কুমিল্লার যারা রয়ে গেলাম তারা এই রূপ দিয়ে আমরা ইন্ডিয়াতে চলে গেলাম। মার্চ মাস হয়ে গেল, মার্চ এপ্রিল মাস চলে গেল, বাংলাদেশ গভর্নমেন্ট ফোন করে ফেলছে, তাদের ট্রেনিংয়ে এফএফরা ট্রেনিংয়ে যাচ্ছে, তারপর আবার যারা রিট্রিট করা আর্মি বিডিআর এবং পুলিশ ছিল তাদের একটা অর্গানাইজড ফোর্স ছিল ইতিমধ্যে, তারপরে বিএলএফের ট্রেনিংও শুরু হয়ে গেছে, কিন্তু আমাদের আর এর মধ্যে কোনো ট্রেনিং শুরু হচ্ছে না। আমাদের ট্রেনিংয়ের সময়টা যে বিলম্বিত হইতেছিল, আমাদের নেতা অধ্যাপক মুজাফর আহমদ সাহেব উনি তখন ইন্দিরা গান্ধীর সাথে ইন্টারভিউ চাইলেন, উনি দেখা করছিলেন, দেখা করে বলছিলেন যে দেখো মিসেস গান্ধী আমি তোমাকে খুব বিড়ম্বনায় ফেলতে চাই না, তুমি যদি আমার ছেলেপেলেদেরকে একটা ট্রানজিট দাও আমি তাহলে আফগানিস্তানে যাবো, আফগানিস্তানে বাদশাহ আছে খান গফর খান আছে ওনার সাথে আমাদের যোগাযোগ আছে উনি আমাদেরকে সাহায্য করবে। তো ইন্দিরা গান্ধী এই কথা শোনার পরে উনি তখন বলছেন যে অলরেডি তুমি আমাকে কয়েকটা দিন সময় দাও। বিষয়টা হলো যে ইন্দিরা গান্ধী তো খুবই শার্প মহিলা, তো উনি বুঝলেন যে যদি এইরকম বামপন্থী রাজনীতি ছেলেপেলেরা যদি আফগানিস্তান পর্যন্ত যেতে পারে তাহলে তো সোভিয়েত ইউনিয়ন তাদের ইজি, তাদের সাথে সোভিয়েত ইউনিয়নের সম্পর্ক আছে, এখন তারা কি পর্যায়ে ট্রেনিং নেয় এবং তারা আসার পরে আমার দেশ দিয়ে আবার যাবে, কতজন যাবে, কি করবে না আমার দেশে থেকে যায়, এটা ইন্ডিয়ার জন্য একটা বড় বিড়ম্বনা। তখন সে বললো যে আর একদিন না দুই দিন পরে সে পারমিশন দিয়ে দিল যে হ্যাঁ তোমাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা, তার গভর্নমেন্টকে বলে দিচ্ছে আর্মিকে বলে দিচ্ছে করাতে, তারপরে কিন্তু আমাদের ইন্ডিয়ার ব্যবস্থাটা হলো। আমাদের সেখানে অফিস হচ্ছে সোনামুড়াতে হচ্ছে তামসাবাড়িতে, আমাদের একটা ট্রানজিট ক্যাম্প আছে আর একটা ট্রানজিট ক্যাম্প আছে আগরতলাতে ক্রাফটস হোস্টেলে, তামসাবাড়িটার দায়িত্বে আছে ওয়াজুল্লাহ ভাই আর ওখানে ক্রাফটস হোস্টেলের এটা আছে। তো কমিউনিস্ট পার্টি তখন ব্যান্ড হলেও কিন্তু তখন ওপেন হয়ে গেলো আর কি, সব কমিউনিস্ট পার্টির ন্যাপের নেতৃবৃন্দ কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দ সবাই ক্রাফটস হোস্টেলে অবস্থান করছেন আর কি। এর মধ্যে ন্যাপের অধ্যাপক মুজাফর আহমদ সাহেব, তারপরে মধ্যযুদ্ধী কপল ভট্টাচার্য, এরা সবাই তখন বর্ডার ক্রস করে চলে এসছে, কমরেড মনীষী অনুরোধ পড়া সবাই বর্ডার ক্রস করে চলে এসছে ইন্ডিয়াতে। জুন মাসের দিকে খবর আসলো যে আমাদের ট্রেনিংয়ের ব্যবস্থা হয়ে গেছে, আমাদেরকে যেতে হবে। ফার্স্ট ব্যাচেই আমি ট্রেনিংয়ে গেলাম, তামসাবাড়ি ক্যাম্পে ছিলাম, তামসাবাড়ি ক্যাম্প থেকে আগরতলা চলে গেলাম, ক্রাফটস হোস্টেলে যোগাযোগ করা হলো, আমাদের একটা মেডিকেল টেস্ট হলো, কারণ অনেকের তো অনেক কঠিন রোগ ব্যাধি থাকতে পারে, হার্টের প্রবলেম থাকতে পারে, আর অনেক কিছু থাকতে পারে এগুলির আবার। এখন যে ডক্টর সরোয়ার আলী মুক্তিযোদ্ধা জাদুঘরে আছে ট্রাস্টি, সরোয়ার আলী সাহেব আমাদের এই মেডিকেল টেস্টটা নিলেন, নেওয়ার পরে আমাদেরকে একটা কর্তাবাড়িতে একটা জায়গা করে দেওয়া হলো। কর্তাবাড়ি হচ্ছে অর্থ হচ্ছে যে ত্রিপুরা মহারাজের যারা রাজপুত্র থাকে তাদের নামে পরবর্তী সময়ে এক বাড়ি করে দিয়েছে যে রাজার রাজপরিবার, এরা এক একজন এক এক বাড়িতে থাকতেন, সেগুলিকে কর্তাবাড়ি বলে। তো আমাদের জন্য একটা কর্তাবাড়ি খালি এটা পরিত্যক্ত বাড়ি তখন এগুলিতে ব্যবস্থা করা হলো। কর্তাবাড়ি থেকেই ইন্ডিয়ান আর্মির লরিতে আমাদেরকে নেওয়া হলো আগরতলা এয়ারপোর্টে, সেখান থেকে আমাদেরকে ইন্ডিয়ান আর্মির কার্গো বিমানে, আমাদের এই বিমানগুলিতে সিট ছিল বেল্টে, এরকম ফোম দেওয়া খুব আরামদায়ক কোনো বেল্ট ছিল না আর কি। তো এটাতে আমাদেরকে নিয়ে গেলো আসামের তেজপুরে, তাদের একটা এয়ারবেজ আছে ওই এয়ারবেজ আমাদেরকে নিয়ে রাখা হলো। তো সেখানে নামানোর পর ওখান থেকে আবার আমাদেরকে লরি দিয়ে তাদেরই স্পেশাল সিকিউরিটি ফোর্সেসের ট্রেনিং হয় এরকম একটা ট্রেনিং ক্যাম্পে আমাদেরকে ওখানে নেওয়া হলো তেজপুরে। সেই জায়গাটার নাম হচ্ছে ভাল্লুকপো, ওই জায়গাটার নাম তো ভাল্লুকপোঙ্গে। এখন এই জায়গাটা অবশ্য আগে আসামে ছিল, এখন এটা পড়ে গেছে আবার মেঘালয়ে। তো সেখানে যাওয়ার পরে আমাদের ট্রেনিং শুরু হয়ে গেল। ট্রেনিং শুরু হওয়ার মধ্যে খুব কষ্টের ট্রেনিং, কষ্টের ট্রেনিং হচ্ছে আমরা তো বাঙালি, আমাদের মিঠা পানির অভাব নেই, আমরা গোসল করি দিনে তিন চারবার করে গরমকালে, এরকম অবস্থা তো, কিন্তু ওখানে পানিতে নামা যায় না, পানির নামলে খুব জোক এর সমস্যা আছে, মাটির উপরও জোক আছে। মিলিটারি ট্রেনিংয়ে যত কিছু লাগে সমস্ত কিছু আমাদেরকে দেওয়া হলো, দেওয়ার পর আমাদের ট্রেনিং শুরু হয়ে গেল। তো এই ট্রেনিংয়ের মধ্যে আমাদেরকে প্রথম যে সমস্ত ট্রেনিং দেওয়া হলো 36 গ্রেনেড শিক্ষা দেওয়া হলো, আমাদেরকে 303 রাইফেলের শিক্ষা দেওয়া হলো, এলএনজি শিক্ষা দেওয়া হলো, ট্রেঞ্চ মর্টার শিক্ষা দেওয়া হলো, এই সমস্ত অস্ত্র যা আছে সমস্ত কিছু আমাদেরকে শিক্ষা দেওয়া হলো। সাথে প্রত্যেক দিনে আমাদের মোটিভেশন ক্লাস হয় যে যুদ্ধটা কী, যুদ্ধটা হচ্ছে একটা পিপলস আর্মি, অর্থাৎ জনগণের মাঝে থেকেই এই যুদ্ধটা আমাদের করতে হবে, এই এই ট্রেনিংটা আমাদের। অবশ্য আমাদের কাছে এর আগেই দলের তরফ থেকে বই সাপ্লাই দেওয়া হয়েছিলো, সেটা ছিল মার্শাল গিয়াপের, ভিয়েতনাম আর্মির মার্শাল গিয়াপ রেখেছিলো পিপলস আর্মি বলে একটা জনযুদ্ধ গণবাহিনী, এরকম একটা বই আমাদেরকে সাপ্লাই দেওয়া হয়েছিলো, সেগুলি আমরা পড়ে প্রিপেয়ার ছিলাম এই যুদ্ধের ট্রেনিংয়ের জন্য। আমাদের সাধারণ ট্রেনিং হলো, সাধারণ ট্রেনিং শেষ হওয়ার পরে আমাদেরকে স্পেশাল ট্রেনিং দেবে আবার, সেই জন্য আউট অফ 200 আমাদের এখানে লিডার ছিল, এখন যে বর্তমান কমিউনিস্ট পার্টির প্রেসিডেন্ট মুজাদ্দির ইসলাম সেলিম, উনি ছিলেন আমাদের এই 200 জনের ডিপটি কমান্ডার, আর কমান্ডার ছিলেন উসমান গনি, ঢাকা জেলা কমিউনিস্ট পার্টির তখন জেনারেল সেক্রেটারি, বয়স বৃদ্ধ মানুষ,
অত্যন্ত তেজোদীপ্ত মানুষ। তো এই ট্রেনিং এর এখানে শেষ করার পরে আমাদেরকে বড় স্পেশাল ট্রেনিং দেওয়া হলো। স্পেশাল ট্রেনিং এর জন্য আরো আরো ডিপ ফরেস্টে নিয়ে যাওয়া হলো। সেটা জায়গার নাম হচ্ছে দুমুক, অথচ ভালুকুকে ভাবলে দুমুকে নেওয়া হলো। অত্যন্ত চমৎকার, মানে ন্যাচারাল বিউটির একটা জায়গা, সেখানে পাহাড়ি ঝর্ণা। আমাদের থাকার জায়গা হচ্ছে মাচাতে, মাচাতে থাকা যায় নিচে, কারণ সাপ তারপরে বাঘ সমস্ত কিছু, কঠিন বন আর কি। তো আমাদের কাছে একদিন একজন বলল যে আজকে তোমাদের সাথে সাক্ষাৎ করতে আসবে একজন ইন্ডিয়ান জেনারেল আসবে। তো আমাদেরকে একটা টিলাতে নেওয়া হলো, একটু পরে একটা হেলিকপ্টার আসবে, হেলিকপ্টার থেকে একজন জেনারেল নামলেন, আমাদেরকে হাফ সার্কেল করে দাঁড়ানো করানো হলো। তখন প্রশ্ন করা শুরু করলেন। আমাদের ওই প্রথম 200 জনের মধ্যে আমরা ছাত্র ছিলাম, যেমন আমি অনার্স ফার্স্ট ইয়ারের ছাত্র ছিলাম, এরকম ছাত্র ছিল 22 জনের মতো, 52 শ্রমিক ছিল, তারপর ডাক্তার ইঞ্জিনিয়ার এই সমস্ত, মানে অলমোস্ট সবই শিক্ষিত লোক ওই শ্রমিকদেরকে ছাড়া। তখন যখন উনি প্রশ্ন করা শুরু করলো, তখন কেউ, আমরা বলি যে কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ প্রিন্সিপাল, কেউ প্রফেসর, কেউ অনার্স করি, এই সমস্ত। তো ইন্ডিয়ান জেনারেল খুব একটা ইয়ে হয়ে গেলো যে এত, তাদের ভাষায় হলে এত দামি জীবন এখন তারা যুদ্ধে চলে এসেছে। এর মধ্যে হঠাৎ প্রশ্ন করলো মুস্তাফিজুর রহমান, আমাদের এই পরবর্তী সময় যুদ্ধকালীন আমাদের ডিস্ট্রিক্ট কমান্ডার। মুস্তাফিজুর খুব ছোটো সাইজে, খুব ছোটো ছিলেন উনি, উনি 5 ফুটের মতো হাইট ছিল ওনার, 5 ফুটের চেয়ে একটু কম। উনি আবার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির নেতা ছিলেন সেই সময়, কিন্তু উনি আবার জয়দেবপুর স্টিল ফ্যাক্টরির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলেন, হি ওয়াজ এ বিএসসি ইঞ্জিনিয়ার ফ্রম কুয়েট। তখন ওনাকে যখন প্রশ্ন করলো যে আপনি কার, উনি বলছে যে আমি সার্ভিস করি এবং আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। তো তখন এই কথাটা জেনারেলের বিশ্বাস হচ্ছিল না। তা জেনারেল তখন বলছে যে তুমি স্বাধীনতা যুদ্ধ করতে সে তুমি মিথ্যা কথা বলছো। তখন সে বললো যে তোমাদের লিডারকে, তখন ওসমান ভাই এবং সেলিম বেরি জিজ্ঞাসা করলো, তখন বললো যে এই ছেলেটা কি সত্যি কথা বলতেছে, আর উনি লিলেন তিনি ছিলেন, বলে যে হ্যাঁ সত্যি কথা বলছে। জেনারেল আর কাউকে কোনো প্রশ্ন করে নাই। তখন সে একটু 2 স্টেপ পিছনে গেল, পিছনে সে বললো, ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড কমরেডস, হোয়েন ইউ দ্য পিপল, হোয়েন ইউ উইল এন্টার ইন টু বাংলাদেশ, দেন ইন এ রেজিস্টেন্স মুভমেন্ট বাংলাদেশ উইল বি অ্যানাদার ভিয়েতনাম, থ্যাংকস, বাই। ওই সে অ্যাবাউট টার্ন করে সে তার হেলিকপ্টার উঠে চলে গেল। তো বুঝলাম সে আমাদের একটা সার্টিফিকেট দিল যে আমরা ভালো যুদ্ধ করতে পারবো। এই অবস্থায় আমরা চলে আসলাম, আসাম থেকে ট্রেনে আসলাম ত্রিপুরাতে। ত্রিপুরাতে এসে আমাদের বেস ক্যাম্প হলো সাবরুমে, সেখানে সেই জায়গাটার নাম হচ্ছে বাইকোরা। বাইকোরা ক্যাম্পে আমাদেরকে থাকার জায়গা দেওয়া হলো। কিন্তু জটিলতা হলো যে এখন এখানে কতগুলি ফোর্স, তো তখনও কিন্তু ইউনাইটেড বাংলাদেশ সেনাবাহিনীও তখন গড়ে নাই, সবই কিন্তু বিচ্ছিন্নভাবে যুদ্ধগুলি হচ্ছে আর কি। তখন এখন আমাদের, আমরা কার কমান্ডে থাকবো, কার সাথে যোগাযোগ করবো, কী আবার এর মধ্যে নিজেদের মধ্যে কিন্তু আবার মতদ্বৈততা আছে। যেমন বিএলএফ একরকমভাবে চায়, বিএফএফ একরকমভাবে চায়, সেনাবাহিনী একরকমভাবে চায়, এগুলির কোনো একটা ইউনাইটেড ফোর্স তৈরি হয় নাই তখন পর্যন্ত। যাই হোক, তা আবার দেশটির ইলেকশনের ব্যাপারে একটু জটিলতা সৃষ্টি হলো। তখন আমাদেরকে দায়িত্ব দেওয়া হলো ইন্ডিয়ান সেবক সিং নামে, তোমার ব্রিগেডিয়ার সেবক সিং, তিনি আমাদের দায়িত্ব নিলেন, ওনার মাধ্যমে আমরা ইন্ডাক্টেড হলাম। সেই কাজটা করতে করতে প্রায় আমাদের ক্যাম্পটাতে দেরি হয়ে গেলো, সেপ্টেম্বরের কাছাকাছি সময় আমরা দেশে ঢুকে গেলাম। তো দেশে ঢুকার আমরা কিন্তু প্রথম বামপন্থী গেরিলা যারা দেশে ঢুকলাম, এবং আমি প্রথম টিম, এবং এই টিমে আমরা 2টা টিম আসলাম। এই 2টা টিমের মধ্যে 65 জনের, এই 2 টিমের মধ্যে একটা টিম দেবিদ্বারে অবস্থান করবে, আর একটা টিম অবস্থান করবে চান্দিনাতে। দেবিদ্বারে যে টিমটা অবস্থান করবে সেটার লিডার এবং ডিস্ট্রিক্ট লিডার হচ্ছে মুস্তাফিজুর রহমান, এবং তার ডিপটি কমান্ডার হচ্ছে আমি, ইউনিট, এগুলি হচ্ছে ইউনিট। আমার সাথে যুদ্ধ করেছে ডাক্তার আবু এব হামিদ কুমিল্লার, হালিম মুন্সি, মুস্তাফিজুর রহমান ফুলমিয়া, আওলাদ, দেবিদ্বার মাসিকের হচ্ছে খোকন, এরকম অসংখ্য অনেক, আর চান্দিনী ইউনিট জাকির হোসেন, এবং তার সাথে ডিপটি কমান্ডার হচ্ছে ইঞ্জিনিয়ার জুলফিকার হায়দার, মমতা আছে। আমরা আসলাম, আসার মধ্যে আমরা ওখান থেকে আসলাম, আমাদের স্কাউট ছিল তখন আমাদের কুমিল্লা ডিস্ট্রিক্টের কমিউনিস্ট পার্টি, তখন আন্ডারগ্রাউন্ড কমিউনিস্ট পার্টি সেক্রেটারি কমরেড আব্দুল হাফেজ, হাফেজ স্কাউট হয়ে আমাদেরকে কোনামন দিয়ে আমরা বুড়িচঙ্গে আসলাম। বুড়িচঙ্গ বর্ষাকাল, তো থাকে প্রচুর বর্ষা, আমরা বুড়িচঙ্গে ঢুকে, তখন তো বুড়িচঙ্গে ঢুকে নৌকা দিয়ে আমরা গুমতির পাড়া অর্থাৎ মালাপাড়া পর্যন্ত আসলাম। আমরা এখন সিলেট রোড ক্রস করতে হবে আমাদেরকে, কিন্তু আমাদের স্কাউট বললো যে না, আজকে সিলেট রোড ক্রস করা যাবে না, রাস্তা বড় গরম। তখন আমরা ওখানে ওসমান গনি পরবর্তী সময় চেয়ারম্যান হয়েছিল, এবং সে পরবর্তী সময় আমাদের যুদ্ধেরও গেরিলা, আমাদের গেরিলা ইউনিটের সদস্য ছিল ওসমান গনির বাসায়। আমরা এই 65 জন মানুষ 2টা ঘরে থাকলাম 2 দিনের জন্য, আমরা 2 দিন 2 রাত্রের জন্য আটকা পড়লাম। তারা কষ্ট করে আমাদেরকে যতটুকু খাবার এনে দিতে পারছে সেই খাবারই আমরা খেয়ে সেখানে রইলাম, এবং প্রাকৃতিক কার্যক্রম কিন্তু আমাদের এই ঘরের মধ্যে সম্পন্ন করতে হয়েছে। তারপরে সিগন্যাল আসলো যে আমরা যেতে পারবো,
তখনই আমরা কারণ আমার দুই বোঝাই নৌকা উপরে পাটটার দিয়ে সাজিয়ে রাখলাম যে পাটের নৌকার মতো করে আমরা তার পরবর্তী সময়ে কনসনগর বাজারের মধ্য দিয়ে এই সিলেট রুট ক্রস করে আমরা ফুলতলি গ্রামে আসি। ফুলতলি গ্রামে কিছু লোক থেকে বাকি লোকজন আমরা এলাহাবাদে যাই, আর আরেকটা ট্রুপস একরাত্র ফুলতলি এলাহাবাদে ভাগ হয়ে থেকে পরবর্তী রাত্রে আবার তারা চার দিনে জাফরাবাদে চলে যায়। এটা জাকির ভাইয়ের নেতৃত্বে ছিল সেখানে। তো আমরা এখানে আসি তো যুদ্ধের কাজ, এখন পিপলস আর পিপলস আর জনগণের মধ্যে আমাদের মিশে যেতে হবে। আমরা তখন এসে বিভিন্ন রকমভাবে পরিচয় দিয়ে কেউ আত্মীয় স্বজন, কেউ জামাই, কেউ অমুকের আত্মীয়, কেউ লজিং মাস্টার, এইভাবে আমরা সত্যিকারভাবে এলাহাবাদ গ্রাম এবং সুপুর গ্রামটাতে কিন্তু জনযুদ্ধ যাকে বলা হয় সেই জনযুদ্ধ হয়েছে। কারণ এই এলাকাটা রাজনৈতিকভাবে আমাদের পক্ষে ছিল। এখানে সুপুরে পানের বর আছে, সেই পানের মধ্যে আমাদের অস্ত্রগুলি লুকিয়ে রাখলাম, আর এলাহাবাদের কয়েকটা বাড়ি নির্ধারণ করে সিন্ধুকের মধ্যে নিচে মাটির নিচে করে রাখি, উপরে বাক্সচকি থাকে, দিনের বেলায় যে যেমনি ঘুমায়, তারপরে আমরা রাতের বেলায় যে বাক্সচকি সরাই দিয়ে সিন্ধুক খুলে অস্ত্র নিয়ে আমরা আমাদের অপারেশন যাই। তো এর মধ্যে একটা ঘটনা ঘটে গেল যে তখন আমাদের যুদ্ধটা করা এই বামপন্থী গেরিলাদের বাংলাদেশে প্রথম যুদ্ধে প্রথম ইউনিটটা আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং ছিল, আমরা বেঁচে থাকবো কিনা। অবশ্য আমাদেরকে এই কথা এই মোটিভেশন আগে দেওয়া হয়েছে যে তোমাদের এই পুরো ট্রুপসটাই হয়তো ক্র্যাশ হয়ে যেতে পারো, এখানে বর্তমানে যারা যুদ্ধ করতেছে তাদের হাতে পাকিস্তান আর্মিরাতেও হতে পারো, বাট তাদের হাতেও তোমরা হয়ে যেতে পারো, বাট সেখানে এই অবস্থাটাকে উইনওভার করাটাই হচ্ছে তোমাদের আরেকটা যুদ্ধ। তো আমরা দেখলাম যে এখানে ঢুকার সাথে সাথেই তখন FFA-র যে কমান্ডার ছিল দেবিদ্দারের, সে ঘোষণা দিল যে আগে কমিউনিস্ট মার পরে FIA মার, এটা তার একটা ঘোষণা ছিল। তো এটা তো একটা চ্যালেঞ্জ হয়ে গেলো আমাদেরকে, আমাদেরকে মেরে ফেলবে তারা, এই দেখুন আমরা কী করি। তাহলে আমাদেরকে শক্তির পরিচয় দিয়েই তার সাথে আমাদের একটা বন্ধুত্ব করতে হবে, এটা ছিল আমাদের প্রথম যুদ্ধের প্রথম কাজ। তো আমরা তখন একটা রাজাকার ধরে আনলাম, রাজাকার ধরে নিয়ে এলাহাবাদের বাজার আটকে রাখলাম। এই বাজারটা তো সবগুলো আমাদের নিয়ন্ত্রণে, রাজনৈতিকভাবে আমাদের নিয়ন্ত্রণে, মোটিভেটেড নিয়ন্ত্রণ মিনস মোটিভেটেড, জোর করে না। তখন আনলাম, আনার পরে তখন তাদেরকে আমাদেরই লোকজন দিয়ে খবর পাঠালাম ওখানে মুক্তি ভোজা এসে পড়ছে, আইসা তারা ওখানে রাজাকার একটা ধরে রাখছে। আরে তারা তো তখন আইসা বললো আবার কে এখানে আসলো, তাদেরও তো একটা আতঙ্ক। আইসা তারা তারপরে এখানে চ্যালেঞ্জ করলো ওই লোককে নিয়ে যাবে। আমাদের পারেক নামে এক লোক ছিল আমাদের কর্মী এবং মুক্তিযোদ্ধা, মারা গেছে কয়েক বছর আগে। সে তখন বললো যে না, এটা তো আমাদের এখানে ট্রুপস আছে, কমিউনিস্ট পার্টির গেরিলারা এসছে, তারা তারে ঘুরে আসছে, সুতরাং তোমরা নিবা কেমনি, তারা উত্তেজিত হয়ে গেছে। তা আমরা শুধু আরেকটা বলছি, তোমার কাজটা হচ্ছে সন্ধ্যা পর্যন্ত তুমি তাদেরকে আটকে রাখা। তো অ্যাকর্ডিংলি সে সন্ধ্যা পর্যন্ত তাদেরকে আটকে রাখছে, আটকে রাখার মতো এর মধ্যে তো আমাদের কাছে মেসেজ আসতেছে, সন্ধ্যা পর্যন্ত আটকে রাখছে। আমরা এর মধ্যে আবার অস্ত্র টস্ত্র নিয়ে সন্ধ্যার সাথে সাথে আমরা তৈরি হয়ে এসে এদেরকে কর্ডন করে ফেললাম আর কি। কর্ডন করে ফেলার পরে আমরা বারকে আগে মোটিভেশন করা ছিল, সন্ধ্যার পরে যখন আমরা তখন আমরা প্রিপেয়ার থাকবো, অন্ধকার পুরো হয়ে গেলে মাগরিব নামাজের পরে তুমি তখন বলবো যে আপনারা তো এখানে অ্যারেস্ট হয়ে আছেন, আপনারা কারে, এদেরকে নেবেন কীভাবে। এই কথা বলার সাথে সাথে এরা ফিউরিয়াস হয়ে গেল। তখন যখন সে একটা জোরে চিৎকার দিল, চিৎকার দেওয়ার সাথে সাথেই আমরা তাদেরকে ফায়ার ওপেন করে দিলাম, ব্ল্যাঙ্ক ফায়ার করে আমরা তাদের পাওয়ার স্ট্রেংথটা বুঝিয়ে দিলাম। তখন তারা বুঝতো যে এখানে তারা এখন কর্ডন হয়ে আছে। এরপরে তারা বললাম যে আপনারা চলে যান, আপনাদের নেতার সাথে আমাদের পরবর্তী সময় কথা হবে, আমাদের যারা যুদ্ধ আছে ইউনিটে তারা কথা বলে আমরা একটা সমঝোতার মধ্যে আমাদের সাথে কাজ করতে হবে, তারা চলে গেল। পরবর্তী সময় আমরা প্রথম অপারেশন ছিল আফসু, জাফরগঞ্জের একটা আতঙ্ক ছিল আফসু রাজাকার, তা আমরা তখন জয়েন্টলি এই আফসুর অপারেশনটা প্রথম করলাম। আফসুর অপারেশনকে আরেকটা অপারেশন করলাম, আমাদের তো যুদ্ধ সম্পর্কে মানুষকে ওয়ার্ম আপ করতে হবে, সেই জন্য আমরা দেবিদ্দার সি অফিসের সাইক্লোস্টাইল মেশিনটা আমরা প্রথম, এটা হচ্ছে আমাদের প্রথম অপারেশন। কারণ সি অফিস থেকে দেবিদ্দার থানার দূরত্ব প্রায় 1000 গজের মতো, তাহলে আমাদের এটা একটা খুব রিস্কি বিষয়, আমরা আমাদের বক্তব্য সাইক্লোস্টাইল মেশিনে দেওয়ার জন্য এই কাজটা প্রিপেয়ার করলাম। পরে পরবর্তী সময় আমরা আফসুর এই ইয়েটাতে গেলাম। এর পরবর্তী সময় আমাদের একটা সাকসেসফুল অপারেশন হলো বাররা, একটা ব্রিজ আছে। তো আমরা হিসাব করে বের করলাম যে প্রত্যেক দিনই দেবিদ্দারের যে ইয়েটা আছে ইউনিটটা আছে সেখানে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে খাবার সাপ্লাই দেওয়া হয়। তো খাবার জন্য সকালে একবার বিকালে একবার তাদের কনভয় হয়ে যায়। তো সুবিধা ছিল এই বাগড়ার এই ব্রিজটার পাশে একটা ডিচ ছিল, আমাদের গ্রাম দেশে বলে খাড়ি, তখন এইটারই ব্রিজের পাশেই আমরা এক্সপ্লোসিভ আমরা ফিট করলাম, ফিট করে ফ্লেক্সিবল ওয়ার নিয়ে দূরে নিয়ে ক্যাবেল ফক্সো শিয়ালের গর্ত করে আমরা ওটাতে থেকে যখনই কনভয় আসা শুরু করে আমাদের জোন শুরু করে, জোর করে একটা কিলিং জোন এর মধ্যে আসলে তো আমরা করবো, আসার পরে আমরা এটা
এক্সপ্লোর করে দিলাম। ব্রিস্টল অ্যাম্বুলেন্স ছিল প্লাস পাকিস্তান আর্মির কনভয় উড়ে গেল, উড়ে যাওয়াতে তারা হতাহত হলো। আমরা ওই পর্যায়ে তাদেরকে তাদের কনভয় উড়াই দিয়ে আমরা নির্বিঘ্নে আমাদের কাছে চলে গেলাম, যেটাতে ক্রীড়াদের বলে হিট অ্যান্ড রান, তুমি আঘাত করবা তারপরে তোমার নির্ধারিত চলবে। আমরা ফ্রন্টাল ফাইটটাতে, এটা গেরিলাদের যুদ্ধের কৌশল নয় ফ্রন্টাল ফাইট করা, সেটা আমাদের কনভেনশনাল আর্মি আছে যারা আছে তারাই ফ্রন্টাল ফাইট করবে। এর পরবর্তী সময় আমাদের চান্দিনাতে মাধেয় ব্রিজে তখন তারা আবার ফোর্স কম্বি দেয় আমাদেরকেও জানালো জাকির বেহরা, তখন সেখানেও আবার আর পাকিস্তানিদের কনভয়ের এরকম একটা ডেমোলিশিং কাজে আমরা তাদেরকে পিছন থেকে সাপোর্ট দিলাম এবং ওই ইউনিটটা কাজ করলো, তাদেরকে সেখান থেকে হটাই দেওয়ার মতো অবস্থা আমাদের করা হয়েছিল। এর পরবর্তী সময়ে আরেকটা অপারেশন আমাদের ছিল, সেটা ছিল বরুড়াতে, সেই জায়গাটার নামটা আর এখন মনে আসছে না, সেখানে আমরা অপারেশন করেছি। পিপুলকে সাথে রেখে আমাদের ট্রেনিংটা ছিল আসলে দীর্ঘমেয়াদী একটা যুদ্ধের, দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য কত কম সময়ে একটা মানুষকে মারা যায়। ইভেন আমাদেরকে নাপাম বোমা পর্যন্ত শিক্ষা দেওয়া হয়েছে, কীভাবে নাপাম বোম তৈরি করতে হয়। সেই নাপাম আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে, আমি ব্যাংকে চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছিলাম, তখন ওই ফ্রিডম ফাইটার কোটাতে দিলাম বলে ওই ভদ্রলোক বাংলাদেশ মেজর আমাকে প্রশ্ন করলো যে তুমি তো কী কী চালাতে। আমি বললাম যে আমি অস্ত্র যাগুলি কনভেনশনাল আর্মস সবই চালাইতে পারি, সাথে নাপাম বোমা বানাইতে পারি। তখনই সে লাভ দিয়ে চেয়ার ছেড়ে উঠে বললো যে আমি সে বলতেছি আমি মিথ্যা কথা বলতেছি। তখন আমি তাকে বললাম যে এইভাবে নাপাম তুমি আমাকে ম্যাট্রেস এনে দাও, আমি এখন তোমাকে নাপাম বানাই দেবো। তারপরে যাই হোক আমি ইন্টারভিউতে তখন টিকে গেলাম, পরবর্তী সময় জয়েনও করেছিলাম চাকরিতে, আমি আর পরবর্তী সময় জয়েন চাকরিটা করি নাই। তো এইভাবে আমরা এইরকম একটা দীর্ঘ প্রস্তুতি যুদ্ধের একটা ছিল, বাদুড়ের বিষ্ঠা থেকে কীভাবে বারুদ বানাইতে হয়, তারপরে কীভাবে বুলেট বানাইতে হয়, কীভাবে আর্টিফিশিয়াল অস্ত্র বানাইতে হয়, আর হাজার রকমের বুবি ট্রেপ কত ইজি ওয়েতে মানুষকে মারা যায় এবং ট্রেপ করা। যেমন ধরো যে ভিয়েতনামে তারা যেটা করছে এগুলি আমরা তার ভিয়েতনামিদের থেকে যে কৌশল শিখেছি সেটা হচ্ছে যে একটা আর্মিকে মেরে একটা 36 গ্রেনেডের লিভারটা পিনটা খুলে লিভারটা চাপা দিয়ে ডেড বডিতে রেখে দিলে তখন সাথে সাথে আর্মি এসেই তার চেহারাটা দেখতে যাবে, তো তার ডেড বডি উল্টানোর সাথে সাথেই তো গ্রেনেডটা বাস্ট হয়ে যাবে, তারপর সে মরে যাবে। এরকমভাবে অসংখ্য বুবি ট্রেপ আমাদেরকে শেখাতে হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের দেশের স্বাধীনতা যুদ্ধটা সেরকমভাবে আমরা করতে পারি নাই, সেখানে অনেক অনেক ব্যাপার ছিল। আমাদের নিজেদের সমস্ত ফোর্সগুলি ইউনাইটেড করে মাত্র নভেম্বর মাসে যে আমাদের আর্মি ফরমেশনে আসলো এবং ইন্দিরা গান্ধীর উপর ভারতের উপরও একটা চাপ চলে আসলো, কিন্তু ইন্দিরা গান্ধী তখন তাকে তার বিরোধী দলের চাপ দিতে থাকলো যে তুমি এরকম কুটির শরণার্থী, তারপরে যুদ্ধ এত কিছু কী করা যায়। ইন্দিরা গান্ধী বুঝতে পারছিলেন যে যুদ্ধটা বেশিক্ষণ জন্য লোড নেওয়া যাবে না, সেজন্য উনি সোভিয়েত ইউনিয়ন সমাজতান্ত্রিক বিশ্ব এই পৃথিবী ঘুরে এসে তারপরে উনি বললেন এবং তাদেরকে বললেন, সোভিয়েত ইউনিয়নকে বলছিলেন যে তোমরা আমার সিটিগুলি কেন, কারণ পাকিস্তান এয়ারফোর্স খুব স্ট্রং আর পাকিস্তান এয়ারফোর্সের জ্বালানি ফ্রি, আর সিটি অনুযায়ী ইরান থেকে তাদের তেল ফ্রি আসে, ওখানে পাইপলাইনে তেল আসে পাকিস্তান এয়ারফোর্সের জন্য, তো সেই জন্য করে দিলেন এবং সাথে সাথেই সোভিয়েত ইউনিয়নের সাথে চুক্তি হয়ে গেল, যেটা ধারণা করতে পারতেছিল না। তো ইন্দিরা গান্ধীর কৌশলটা হচ্ছে এই জায়গায় যে সে বুঝতে পারছিল যে কোনো সময় পাকিস্তানের সাথে যদি আমার কোনো আমার কনফ্লিক্টে যেতে হয় তাহলে চীন কিন্তু আমাকে আক্রমণ করে করতে পারে, তাহলে চীনকে একমাত্র প্রতিহত করতে পারে সোভিয়েত ইউনিয়ন। সেই জন্য উনি অগস্ট মাসে সোভিয়েত ইউনিয়নের সাথে একটা চুক্তি করে ফেললেন, এটাই চীনকে খুব বেকায়দায় ফেলে দিল। বেকায়দায় ফেলে দেওয়ার পরে পাকিস্তান যখন আক্রমণ করলো, যুদ্ধ যখন শুরু হয়ে গেল, শুরু হওয়ার সাথে সাথে তখন তারা তাদের একটা ধারণা ছিল যে 15-20 দিন তারা যুদ্ধে টিকে থাকতে পারবে, আসলে তারা টিকে থাকতে পারবে না, কারণ তাদেরকে আমেরিকানরা আশ্বাস দিয়েছিল তোমরা 15 দিন টিকে থাকতে পারলে আমরা আমাদের ফ্লিট অর্থাৎ 7th ফ্লিট নিয়ে এসে তোমাদেরকে আমরা প্রোটেক্ট করতে পারবো ভারত মহাসাগরে। কিন্তু সেই কাজটা হয় নাই, এই জন্যে যেহেতু সোভিয়েত ইউনিয়নের সাথে ইন্ডিয়ার চুক্তি ছিল, সেই জন্য যেই মুহূর্তে 7th ফ্লিট রওনা দিছে সেই মুহূর্তেই কিন্তু সোভিয়েতের রওনা দিছে। তখন জাতিসংঘে বৈঠক চলছে, তো 16ই ডিসেম্বর দেশ স্বাধীন হওয়ার পিছনে যুক্তি হলো 16ই ডিসেম্বর যদি না হয় তাইলে পাকিস্তান এটা সিজফায়ার চাচ্ছে, সিজফায়ারটা যদি পাশ করে যায় তাইলে সিজফায়ার হচ্ছে যে যেখানে আছে এখানে থাকবে, তাইলে আমরাও যুদ্ধের সময় যারা আমরা মুক্তিবাহিনী যেটি মুক্ত অঞ্চলগুলি এখানে তো বাংলাদেশ, যেটা পাকিস্তান আমি সেটা পাকিস্তান, ভারতেরও যেখানে যদি পাকিস্তানের কোনো দখল করে থাকে সেটা তাদের, আবার ভারতের ইন্ডিয়ানরা যেখানে আছে সেটা ইন্ডিয়া, এরকম একটা হজবরল অবস্থা হয়ে যাবে। সেজন্য এই অবস্থা সিজফায়ারের জন্য কী হলো, সোভিয়েত ইউনিয়ন ভেটো দিল, দেওয়ার পর এটা হলো না।
তখন তখন তারা বাধ্য হয়েই এই 16 ডিসেম্বরে তাদেরকে আত্মসমর্পণ করতে হলো। এখন মুক্তিযুদ্ধ সম্পর্কে আমরা স্বাধীন হলাম, কিন্তু অনেকগুলি প্রশ্ন অমীমাংসিত অবস্থায় আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে। কারণ খন্দকার মোশতাক চাচ্ছিল, খন্দকার মোশতাক বলছিল যে তোমরা কি বঙ্গবন্ধুকে চাও, তার সাথে আমেরিকানদের সাথে একটা যোগাযোগ ছিল, সে চেয়েছিল যে একটা অন্তত কনফেডারেশন থাক, লুজ কনফেডারেশন পাকিস্তানের সাথে থাকুক, এগুলি তার একটা বলছে। তখন সে বলছিল তাজউদ্দিনকে, তোমরা যদি বঙ্গবন্ধুকে চাও তাহলে বাংলাদেশ পরিহার করো, আর যদি বাংলাদেশ চাও তাহলে বঙ্গবন্ধুকে হারাবো। তাজউদ্দিন বলছে যে আমি বঙ্গবন্ধুকেও চাই, আমরা বাংলাদেশও চাই। এই যে দ্বন্দ্বগুলি ছিল, খন্দকার মোশতাক কিন্তু তখন মিনিস্ট্রিতে ছিল, যদিও স্বাধীনতার পর তো এসে আবার উনি মন্ত্রী হয়েছে। এরকম অনেকগুলি প্রশ্ন জড়িত ছিল। তারপরে মেজর ডালিমেরা আর্মিতে তখন কি করেছে, তখন তারা কিভাবে আসলো, মুক্তিবাহিনীর সাথে জয়েন করলো, তাদেরকে বলে দিল্লিতে ইন্ডিয়ান আর্মিরা বিশ্বাস করতে ছিল না, তখন আবার বাংলাদেশের প্রাইম মিনিস্টার তখন গেছে কথাবার্তা বলে তারপরে তাদেরকে আনা হয়েছে, এদের পরবর্তী সময়ের কার্যকলাপ, এগুলি বিভিন্ন রকমভাবে প্রশ্ন থেকেই আমরা কিন্তু বাংলাদেশটা স্বাধীন করতে পারলাম। কিন্তু সেই কারণে হলো যে যেহেতু আবার বঙ্গবন্ধুর সাথে যখন ইয়েতে আলজিয়ার্সে এবং জাতিসংঘে ইয়ের সাথে ক্যাস্ট্রোর সাথে দেখা হচ্ছে, তখন ক্যাস্ট্রো বলছে যে তোমাকে আমার অভিজ্ঞতার কথাগুলি বলি, তোমার যুদ্ধে যারা তোমার সাথে সাহায্য সহযোগিতা করেছে তাদেরকে নিয়ে তুমি একটা ন্যাশনাল গভর্নমেন্ট করবা, আর তুমি কোনোক্রমেই ভারতীয় বুর্জোয়া ডেমোক্রেসির পথে হাঁটবা না, আর যারা তোমার সময় বিরোধিতা করছে তাদেরকে স্ম্যাশ করে দেবে, আমি তাই করছি, নাহলে তুমি টিকে থাকতে পারবে না, প্রতি বিপ্লবী তোমাদেরকে তোমাকে মেরে ফেলবে। তো এই কথাগুলি তো ওনাকে বলা হয়েছিল, কিন্তু উনি তো একটা ন্যাশনালিস্ট লিডার, উনি তো বামপন্থী যুদ্ধের যেই সমস্ত এটা তো বঙ্গবন্ধু ছিল না, এবং যুদ্ধটা তো উনি ছিলেন না, উনি বড় হৃদয়ের মানুষ ছিলেন। সেই তার বড় হৃদয় এবং তার সশস্ত্র যুদ্ধের অভিজ্ঞতা না থাকার কারণে উনি সবাইকে বিশ্বাস করছেন, এবং উনি বলছেন যে না, আমাকে কোনো বাঙালি মারবে না। কিন্তু এই যে শ্রেণী সংগ্রাম, তার ইন্টারন্যাশনাল কনফ্লিক্ট, ভূরাজনীতি, এগুলির মধ্যে যে কেউ কাউকে মানে না, এইটা বঙ্গবন্ধুর কাছে উনি এটা মানতে পারেন না, বুঝতে পারেন না, যার কারণে হয়ে গেল। আমাদের মনে হলো যে স্বাধীনতা যুদ্ধটা শুরু না করতেই যুদ্ধটা শেষ হয়ে গেল, এটা হচ্ছে আমার কথা। যেহেতু স্বাধীনতা যুদ্ধের এই যুদ্ধটা, গণযুদ্ধটা আমরা ওই পর্যায়ে করতে পারি নাই, সেজন্য আমাদের প্রতি বিপ্লবী রয়ে গেল, স্বাধীনতা বিরোধের শত্রুরা রয়ে গেল, তারা সেই সময় রয়ে গেছিল, তারা আজও রয়ে গেছে, কিন্তু জননেত্রী শেখ হাসিনা এসে সেগুলির কিছুটা সমাধান করতে পেরেছেন, অর্থাৎ বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করতে পেরেছেন, তারপরে স্বাধীনতা বিরোধী শক্তি যাদের তাদেরও অনেকগুলি যুদ্ধ অপরাধীদের তাদের বিচার করতে পেরেছেন, একজুট করতে পেরেছেন, কিন্তু তারপরেও এখন প্রতিনিয়তই কিন্তু আমাদের ষড়যন্ত্র আমাদেরকে তাড়া করেই বেড়াচ্ছে। সুতরাং আমাদেরকে আবারও আমরা যারা স্বাধীনতার যুদ্ধে এই আদর্শকে বিশ্বাস করি, সেই 72-এর সংবিধান বিশ্বাস করি, আমরা ভাবি ওই পথেই আমাদেরকে মুক্তির পথে যেতে হবে। কারণ এখন আবার আধুনিক বিশ্ব, প্রযুক্তি চেঞ্জ হয়েছে, আফগানিস্তান এখন আবার নতুন করে তালেবান রয়েছে, যদিও এই তালেবান সেই তালেবান থাকতে পারবে না, সারা পৃথিবী এখন তার সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করতেছে। সুতরাং আগামী ভবিষ্যৎ নবতর পথে পৃথিবী আগাবে, নবতর কৌশলেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। এটাই হচ্ছে বর্তমান প্রজন্ম সম্পর্কে আপনি কি বলবেন, তাদেরকে কি উপদেশ দিবেন? বর্তমান প্রজন্ম সম্পর্কে কথাটা হচ্ছে যে এখন রাজনীতির হচ্ছে খুব বিভ্রান্তির রাজনীতি, আমাদের সময় যেমন ক্লিয়ার কাট রাজনীতি ছিল এরকম ক্লাস রাজনীতি নেই। এখন তাদেরকে প্রযুক্তি জ্ঞানও যেমন সমৃদ্ধ হতে হবে, ঠিক তেমনিভাবে জ্ঞান সমৃদ্ধ হতে হবে, জ্ঞান সমৃদ্ধ হয়ে তাদেরকে এই জিনিসটা অনুধাবন করে তারপরে তাদেরকে এই বহুমুখী প্রতিভা হতে হবে এই প্রজন্ম। এবং তাদের যুদ্ধটা কঠিন হলো এজন্যে যে আজকে সামনে যে পৃথিবী আসতেছে তাদেরকে শুধু বেঁচে থাকার জন্য জলবায়ু ভূপ্রকৃতিও পরিবর্তন হচ্ছে, সুতরাং এই প্রকৃতিকে জয় করতে হবে, যেমন করোনা যেমন এসছে এটাকেও জয় করতে হচ্ছে, তাই সেই রকমের ভূপ্রকৃতিকে জয় করতে হবে। সুতরাং তাকে অর্থনৈতিকভাবে তাকে জয়ী হতে হবে, প্রযুক্তির জ্ঞান তাকে সমৃদ্ধ হতে হবে, এই সবগুলি আগামী প্রজন্ম। তো আমার বিশ্বাস যে পৃথিবীর সমাজ সভ্যতা পিছনের দিকে যায় না, সমাজ সভ্যতা পৃথিবীর প্রগতির দিকে আগায়, এরা ঠিকই তাদের অবস্থান করে নেবে এবং তারা যুদ্ধে জয়ী হবে। তবে আমি বই লিখে যাচ্ছি স্বাধীনতা যুদ্ধের প্রামাণ্য দলিল। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন,
কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।